2000 years later. Friends, welcome back to my channel. মহাকুশ ব্লগে সবাইকে স্বাগত। এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। তা সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ভিডিও করার সময় পেলাম। তা সকালবেলায় খুব মনে করো তাড়াহুড়ো লাগে, এর জন্য ভিডিও করতে পারিনি, তোমাদেরকে দেখাতে পারিনি। তার জন্য এই দেখো এখানে একটু বসেছি। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, মানে সেদ্ধ ভাত বসিয়েছিলাম। তা মা শরীরটা খারাপ, তার জন্য মাকে ভাতটা দিয়ে দিলাম, মা খাচ্ছে। এখানে একটু বসে রয়েছি। মনি আবার গেছে ওর জেঠির সাথে পুকুরে, চলো দেখাবো তোমাদেরকে। তা কেমন লাগছে অবশ্যই বলবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। এটা আমাদের সুমিত পাগলা যাচ্ছে পাগলের মতন চুলগুলো করে। আর চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। আর আজকে দেখতেই পাচ্ছ সকালবেলায় পুরো পাগলি পাগলি ভাব লাগছে দেখতে, পুরো চুল টুল এলোমেলো হয়ে রয়েছে। আর চলো তোমাদেরকে দেখালো, হাওয়া দিয়েছে, এখানে বসেছি, ভালোই হাওয়া লাগছিল, এর জন্য তোমাদের এখান থেকে দেখাচ্ছি। ওটা হলো দিদিদের রান্নাঘর, ওর নিচে রান্না করে, কাটে রান্না করে, আমি ওপরেই রান্না করি। আর নিচে যে এখানে রান্না করতাম, এই যেখানে যখন লোকজন বেশি হয় তখন এটা পরিষ্কার করে নিই, তারপর এখানে রান্না করি, দেখতেই পাচ্ছ। এই দেখো কি হাওয়া দিয়েছে, প্রচুর হাওয়া দিয়েছে, অর্ধেক কাজ তো হয়েই গেছে। এটা আমাদের জায়ের ঘর, এটা সুনীতের ঘর, আর এই পাশে যে খোপটা আছে সেটা আমার শাশুড়িমা থাকে। এটা আমাদের মন্দির, দেখতেই পাচ্ছ ঘর টর দেখিয়ে দিচ্ছি। আর এটা আমাদের পুকুর, এটা আমাদের পুকুর, ওই দেখো মণি। দিদি চান করবে, ওখানে গেছে চান করতে, ভালোই হাওয়া দিয়েছে। সকালবেলা এত গরম ছেড়েছে না। চলো তোমাদেরকে ছোট্ট ছোট্ট ফুল গাছ দেখায়, আমাদের হয়েছে এই দেখো কি সুন্দর ফুল হয়েছে। এই দেখো কাঠ ফুল গাছ হয়েছে, আর এটা পদ্ম ফুল, এটা হলো স্থল পদ্ম, এখনো ফুল হয়নি, হয়েছিল, আবার গাছ কেটে দিয়েছে, আবার হবে। এখানে আমাদের দেখো গাছগুলো তোমাদের দেখা, এখানে বেগুন গাছের চারা রয়েছে, বেগুন পচে গেছে। আর এটা আমাদের সাদা বেল গাছ, আমাদের সাদা শিবের সাদা বেল গাছ, এখানে আগে মন্দির ছিল, এখানে তার জন্য সাদা। আর এখানে দেখো নীলকণ্ঠ গাছও আছে, ওটা বেগুনের চারা। এখানে নীলকণ্ঠ গাছ আছে, আমাদের গন্ধরাজ, ওই যে ওটা হলো টগর ফুল গাছ, দেখতেই পাচ্ছ ওটা টগর ফুল গাছ, ফুল হয়নি, হয়েছিল মা তুলে রেখেছে। ওই যে দুই একটা দেখা যাচ্ছে, অনেক বড় গাছ টগর। এই দেখো এখানে নীলকণ্ঠ ফুল গাছ, একদম দেখো লতা হয়ে উপরে চলে গেছে পুরো। এখানে মুরগি থাকতো আগে, মুরগি মরে গেছে এর জন্য আর এখানে কিছু থাকে না, এমনি ঘরটা পড়ে রয়েছে। এরা পেয়ারা গাছ এখনো হয়নি, পেয়ারা সবাই সব ছোট ছোট ধরেছে। গাছ প্রচুর প্রচুর গাছ আছে, কত গাছের নাম বলবো, সব ধরনের গাছই আমাদের বাড়িতে আছে, ফলের গাছও আছে কয়েকটা, সেগুলো জঙ্গলের দিকে, ওই জঙ্গলে আর যাচ্ছি না, তার জন্য দেখাতে পারছি না। তাই সাইডে যেগুলো ছিল সেগুলো তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই বলবে। আমাদের বাড়ির গাছের কিছু কিছু গাছটা তোমাদেরকে বলতে পেরেছি, আর কিছু বলতেই পারলাম না, এমনি দেখে নাও কী কী গাছ আছে না আছে, সব ধরনেরই গাছ আছে। ওই যেমন শুনিক পাগলা দাঁড়িয়ে আছে, ও
প্রচুর হাওয়া দিয়েছে, দেখো গাছপালা কেমন নড়ছে, দেখতেই পাচ্ছ, এই দেখো কি নড়া নড়ছে গাছপালা। এখানে বসলে যে এত হাওয়া দেয় না বলার মতন না, মন প্রাণ জুড়ে যাবে একবারে। এই দেখো প্রচুর হাওয়া দিয়েছে, আর আমার মেয়ে ওখানে দেখো খেলছে, এত হাওয়া দিয়েছে, ওহ দারুণ 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 দারুণ, আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে একবারে। সিঁড়িটা দেখতে পাচ্ছ, ওখানে এলো দাদা, গান করে, গানের ঘরটা এখান থেকে উঠে এসে, এখানে একটা আমাদের ঘর আছে, চলো তোমাদের লাইটটা চালিয়ে দেখ। এ দেখো সব জিনিসপত্র এখানেই থাকে, কেননা এই ঘরে কেউ থাকে না, এর জন্য এর দোরের মেশিন রয়েছে, ওর কাজের জিনিসপত্র, আর এখানে চাল টাল রেখেছি, দেখতে পাচ্ছ মনির, এ দেখো দোলনা, সব এখানে থাকে, এখানে কেউ থাকে না, এর জন্য এটা এইভাবে থাকে। এটা বাথরুম পায়খানা দেখালাম না, আর এখানে সোফাটা রয়েছে, কি বলো তো এখনো গোছানো হয়নি, তোমাদের গুছিয়ে দিয়ে দেখাবো। আর এটা এমনি বাইরের একটা চৌকি, যদি লোকজন আসে এখানেও থাকতে পারবে, ওখানেও থাকতে পারবে, মানে আমরা যখন কারেন্ট না থাকে তখন এখানে বসে থাকি, দেখতে পাচ্ছ। আর এটা হলো জল গরম করা যায় এবং ঠান্ডা দুটোই করা যায়। মনে এটা দেখো ভেঙে ফেলেছে, মানে খুলে ফেলেছে, এটা আটকানো যাবে, আমি আবার আটকাইনি, দেখতে পাচ্ছ। আর ওর যত বই টই রয়েছে পড়েছে আমার হাজবেন্ড, সেই বইগুলো সাজিয়ে এখানে রেখে দিয়েছি। চল আমার ঘরটা দেখিয়ে দিই, এই দেখো আমার ঘর, একটু অগোছলা রয়েছে, কেননা মনে থাকে তো, জানে সবাই জানে যে বাচ্চারা থাকলে একটু ঘর অগোছলানো থাকে, আগে এত পরিষ্কার করে রাখতে আমি এখান থেকে মানে চাদরটা উঠতো না এরকম, আর এখন দেখো পুরো লন্ডভন্ড, তা পরিষ্কার করেছি যত তাড়াতাড়ি করা যায়, কারণ ওইদিকে করতে হয়, এর জন্য এখানে আমার একটা ছোট্ট একটা ঠাকুর ঘরের মতন, ঠাকুর ঘর না পুজো দিই না, এমনি গীতা মিতা থাকে, সন্ধ্যাটা দেওয়া হয়। আর এ দেখো এখানে সাজিয়ে রেখে দিয়েছি, আর টাইম পাইনি, তখন আবার ওইদিকে চলে গেছিলাম। এটা আমার শ্বশুর, আর এটা আমার হাজবেন্ড, মানে ছোটোবেলার ছবি তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা মনির ওষুধপত্র, আমার জিনিস ওষুধপত্র, বই টই এগুলো থাকে, ল্যাপটপ রয়েছে, মানে দরকারি কাজের জিনিস এগুলো রেখেছি, কিছু এখানেও কিছু সাজিয়ে রেখেছি সুকেসে। এইটা আমাদের আয়নার, এটা এরকম পর্দা দিয়ে রেখেছি, রাত্রেবেলায় কী বলতো সামনাসামনি পড়ে তো, একদম ওই বিছানার সামনাসামনি আয়নাটা পড়ে, এর জন্য আমি পর্দা দিয়ে রেখে দিয়েছি, আয়নাটা খুলছি না। এই যে একটা আলমারি, এটা আমার, আর বাইরে যেটা রয়েছে সেটা হলো আমার হাজবেন্ডের। তা কেমন লাগছে দেখে বলো, মাঝে মাঝে এখানেও ভিডিও করি, যখন বেশি গরম পড়ে থাকা যায় না তখন ঘরেই ভিডিও করি। এই আলমারিটা আমার হাজবেন্ডের, ওর জিনিসপত্র থাকে এটাই, আর আমার জিনিসপত্র ওখানে থাকে, আর মনির জিনিসপত্র ওই ঘরে থাকে নতুন ঘরে। আর এই দেখো আমাদের একটা মানি প্ল্যান্ট গাছ, অনেকটাই বড় হয়ে গেছে, এখানে জল টল রাখি। আবার এখান থেকে দেখো সিঁড়িটা চলে এসছে, কয়েক সিঁড়ি পরে আবার এই বেলকনিটা চলে আসলাম, এখানে একটা তুলসী মন্দির আছে, আর ওই যে থালা বাসন ওখানে ধুই আমি, আর ওটা ওয়াশিং মেশিন, এটা দোলনা মনির চান করার, অনেকে এখানে আনাজ পানিস আনাজ টানাজ কাটা হয়, এখানেই ধোয়াটুই হয়, ফ্রিজ আছে। এই দেখো আলমারি, এখানে মনির জামা কাপড়, আমার জামা কাপড় আছে। আর এটা হলো আমার রান্নাঘর, রান্নাঘর তো দেখেছো সবাই, এই দেখো সেদ্ধ ভাত বসিয়ে রেখেছি, হয়ে গেছে, মাকে খেতে দিয়েছিলাম, কেমন লাগছে অবশ্যই বলবে। টেবিল এখন জাম হয়ে রয়েছে সব বোতল মতল পড়ে, একটা বসার রুম বানিয়েছি, কিন্তু আমরা এখন বসি না এখানে, এই ঘরে এই পাশে আসাই হয় না, শুধু বাথরুমটা ব্যবহার করা হয়। আর যে টিভি, এই জানলা, আমার বললাম না স্ট্যান্ডটা ভেঙে গেছে, দেখো স্ট্যান্ডটা পুরো ভেঙে গেছে।
হ্যাঁ, পুরো ভেঙে গেছে, দেখতেই পাচ্ছ। আর মনির জামা কাপড় সব নাড়তে দিয়েছি এখানে। এটা আমাদের একটা শিব ঠাকুর আঁকিয়েছি, কেমন লাগছে দেখে বলবে। এ দেখো, মা তেল আচার করেছিল, বুলুমের তেল আচার রয়েছে, কেমন লাগলো অবশ্যই বলবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। কি বলতো, ঘরটা না গুছিয়ে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি একদম সকাল সকাল। কি বলতো, সকাল সকালে সেরকম গোছানো হয় না, তাড়াতাড়ি যেটুকু পারি গুছিয়ে রাখি, আর না হলে রান্নার দিকে ঢুকলে আর হয়ে হয়ে ওঠে না, এর জন্য দেখাতে পারলাম। আর ওই ওই পাশের ঘরে তো যাওয়াই হয় না, তাড়াতাড়ি আমি গুছিয়ে রাখি। আমার আবার কাজ তাড়াতাড়ি, যখন করব তখন একদম স্পিডে কাজ করব। তা যেটুকু পারলাম তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই বলবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। এই কথা বারবার বলি কেন বলো তো, তোমরা যাতে ভুলে না যাও, তাড়াতাড়ি কমেন্ট লাইক করো, এর জন্যই বলি। রোদ দিয়েছে দেখতেই পাচ্ছ, একদম সকাল সকাল ঠাটা পড়া রোদ, একদম গা পুড়ে যাচ্ছে রোদ্রে, এখানে দাঁড়িয়েছি গা পুড়ে যাচ্ছে। কি করেছি দেখিয়ে দিচ্ছি, এখানে ডাল সিদ্ধ বসিয়েছি, ডাল সিদ্ধ হয়ে গেছে, এ দেখো ডাল সিদ্ধ আছে, তা ভেন্ডি আলু, তারপর ডিম সিদ্ধ মনির জন্য দিয়েছি, এগুলোই সকালে খাবো, মাকে দিয়ে দিয়েছি, মা খাওয়া হয়ে গেছে, আমি এখন খাইনি।